স্মার্ট থিঙ্কের ভিডিও আমি রেগুলার দেখি স্মার্ট থিং ফ্যান আমি যখনই যমুনাতে এন্ট্রি করি তখনই ফ্ল্যাগশিপে মানে ওই স্মার্ট থিং এ আগে নক করি আসসালামু আলাইকুম একসাথে জোড়া সেল আপডেট নিয়ে আসলাম একটা হচ্ছে Samsung S23 ওইটা সেল করেছি এই বাইরে একজন পরিচিত কাস্টমারের কাছে পরিচিত লোকের কাছে এবং আরেকটা ডিভাইস আমাদের কাছে কত কয়েক দিন ধরে দুই তিন দিন ধরে অবস্থান করতেছে Vivo X100 Pro এই যে দেখেন একেবারে ফ্ল্যাগশিপ কিং যাকে বলে এই ধরনের ডিভাইস হাতে নিয়ে আসলে বোঝা যায় যে ফ্ল্যাগশিপ কিংটা আসলে কি ভাই নরমালি সবসময় এই ধরনের ডিভাইস ইউজ করে একটু আনকমন আমাদের সাথে বছর দেড়েক আগে মনে হয় পরিচয় প্রথম তখন একটা এমআই ইলেভেন আলটা নিয়েছিলেন ওনার রেডমি কে ফোরটি বা কে ফোরটি এরকম একটা ডিভাইস দিয়েছে কে ফোরটি ওই ডিভাইসটা দিয়ে চেঞ্জ করে তো দীর্ঘদিন পরে প্রথম একটা ডিভাইস নিলে যেটা হয় একটা ডিভাইস ভালো হলে ওই দোকানটার প্রতি একটা সফট কর্নার থাকে সেই হিসেবে ভাই আবারও ওনার পরিচিত যে ব্যক্তি ফোন নিব ওনাকে নিয়ে আসছিলেন গতকালকে আনফরচুনেটলি কালকে হয়নি চলে গেছিলেন নারায়ণগঞ্জে আজকে আবার ঘুরে এসে ওইটা ডিভাইসও তো নিচ্ছেন নিচ্ছেন আবার এই ডিভাইসটা ওনার আগের যে এমআই ইলেভেন আলটা দিয়ে এক্সচেঞ্জ করে নিচ্ছেন

ভাবে করতেছি আমি স্যামসাং এর ফ্ল্যাগশিপ নিতে পারতাম একটা কমন আরেকটা ইস্যু হলো গ্রিন লাইন পরে আর আমি ওই গ্রিন লাইন কখনো দেখি নাই আর এইখানেও পরে নাই আর ভিভো তো আল্লাহর হতে পড়বে না ভিভো এই জন্যই না আর আমি নিতে ভয় পাই এই কারণে আর কি তো আল্লাহর হতে এইটা তো সমস্যা হবে না আর স্মার্ট থিং এর ভিডিও আমি রেগুলার দেখি স্মার্ট থিং এর ফ্যান